আইরিস স্কলিভার একজন গ্রিক মডেল বিউটি কুইন। তার জন্ম হয়েছিল 4 এপ্রিল 1978 সালে এথেন্স গ্রিসে। তিনি প্রথমে মিস্টার হেলস প্রতিযোগিতায় মিস হেলাস খেতাব জয়ের পর 1996 সালে ভারতবর্ষের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং গ্রিকের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি সেই বছর মিস ওয়ার্ল্ড শিরোপা জয় করেন। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। মিস ওয়ার্ল্ড হিসাবে তার রাজত্বের পর তিনি গ্রিসে ফিরে যান এবং মডেলিং এবং টেলিভিশনে নিজের কর্মজীবন শুরু করেন। গ্রিকের বিভিন্ন ম্যাগাজিন, ফ্যাশন শো এবং টেলিভিশন শোতে অংশ নিতেন। গ্রিকের টপ মডেল এবং গ্রিক সংস্করণ সহ বেশ কয়েকটি টেলিভিশন শো হোস্ট করছেন। সমাজের কল্যাণে, দরিদ্র শিশুদের সাহায্যে এবং পরিবেশ সুরক্ষার জন্য সর্বদা নিজের কাজ চালিয়ে গেছেন। জাতিসংঘের শিশু তহবিলের একজন শুভেচ্ছা দূত। 2004 সালে তিনি ব্যবসায়ী দিমিত্রিসকে বিবাহ করেন এবং তাদের একসাথে 2টি সন্তানও আছে। ডায়না হ্যাডেন একজন ভারতীয় বিউটি কুইন। তার জন্ম হয় 1 মে 1973 সালে ভারতবর্ষের হায়দ্রাবাদ শহরটিতে। তিনি 16 বছর বয়সে তার মডেলিং কেরিয়ার শুরু করেন। 1997 সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। তারপরেই তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পান। শুধুমাত্র একজন ভারতীয় অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, মডেলই নন, 1997 সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার জয়ী তৃতীয় ভারতীয় মহিলা যিনি এই খেতাবটি জয় করেছিলেন। এছাড়াও এই প্রতিযোগিতাটি চলাকালীন তিনি আরও 3টি সাবটাইটেলও জিতেছিলেন, যে কারণের জন্য তিনি হয়ে উঠেছিলেন একমাত্র বিশ্ব সুন্দরী খেতাবধারী যিনি এই কাজটি করেছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করার পর তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি সমাজ কল্যাণ, শিশু কল্যাণ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। 2013 সালে বিবাহ করেন এবং তাদের 1টি সন্তান হয়। তিনি বর্তমানে ভারতবর্ষের মুম্বাই শহরে বসবাস করেন। লিওনর আবরগিল, তার জন্ম হয় 1980 সালে ইসরায়েলে। তিনি 16 বছর বয়সে নিজের মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন এবং 1998 সালে তিনি মিস ইসরায়েল প্রতিযোগিতায় জয়লাভ করেন। এরপর তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। তিনি একজন আইনজীবীও। মিস ওয়ার্ল্ড হিসাবে জয়লাভ করার পর তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের সাথে যুক্ত হন, বেশ কয়েক মুভি এবং টেলিভিশন শোতেও কাজ করেন। 2000 সালে ইতালিতে 1টি মডেলিং অ্যাসাইনমেন্টের সময় তিনি ধর্ষণের শিকার হন। তিনি তার অভিজ্ঞতার কথা বলেছিলেন এবং যৌন সংহতি শিকারের পক্ষে একজন উকিল হয়ে দাঁড়িয়েছিলেন। নারীদের অধিকারের জন্য তিনি সর্বদা লড়াই করে গেছেন এবং নারীদেরকে অনুপ্রাণিত করে গেছেন। একজন অ্যাডভোকেট হিসাবে কাজ করার পাশাপাশি তিনি একজন সফল আইনজীবীও। তিনি একজন সত্যিকারের অনুপ্রেরণাদায়ী মহিলা যিনি বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ তবে এই পর্যন্তই দর্শকবৃন্দ, মিস ওয়ার্ল্ডের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ঠিক কাল সকাল 9টায়। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।